শুক্রবার কেন্দ্র সরকারের কৃষক স্বার্থ বিরোধী তিনটি কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে গ্রামীণ ভারত বন্ধের সমর্থনে বিক্ষোভে সামিল হয়েছেন দেশের প্রায় 250টি কৃষক সংগঠন। ইতিপূর্বে এই বিলের বিরোধিতা করে সংসদেও সরব হয়েছিলেন কংগ্রেস দল সহ সকল বিরোধী দলের এমপিরা। পরবর্তীতে কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের নেতৃত্বে বিরোধী 15টি দলের প্রতিনিধিরা এই বিল প্রত্যাহারের দাবি জানিয়ে রাষ্ট্রপতির দরবারে হাজির হয়েছিলেন। এদিকে সারা দেশের স্বার্থে রাজধানীর রবীন্দ্র ভবন এলাকায় বন্ধের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে ত্রিপুরা রাজ্য সংগ্রাম পরিষদ। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে রাজ্য কৃষক সংগ্রাম পরিষদের নেতা জানিয়েছেন, আজকে ভারতব্যাপী বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্র সরকারের পাশ হওয়া কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে যে বন্ধ ডেকেছে, সেই বন্ধের সমর্থনে আমরা ত্রিপুরা কৃষক সংগ্রাম পরিষদ আজ এখানে বিক্ষোভ ধর্ণা সংগঠিত করেছি। আমাদের দাবি, এই কৃষক বিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইনের মাধ্যমে আমরা দেখতে পারছি কর্পোরেট হাউসকে, বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলিকে কৃষকদের সমস্ত অধিকার তুলে দিচ্ছে। কৃষকরা আগে তাদের কৃষিপণ্যগুলো বিভিন্ন মান্ডিতে বিক্রি করতে পারতো, তাদের দাম কষাকষি করা একটি জায়গা ছিল, কিন্তু এই কর্পোরেট কোম্পানিগুলির কাছে কৃষকদের এই অধিকার তুলে দেওয়ার ফলে তাদের সেই দাম কষাকষি করার কোনো অধিকার রইল না এবং কৃষকরা বাধ্য হয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলি নির্ধারিত দামে কৃষিপণ্য, তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই আইন কৃষক এবং শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন এবং আমরা মনে করছি এই আইনের ফলে কৃষকদের তাদের নিজস্ব জমির উপর যে অধিকার ছিল সেই অধিকারকে খর্ব করা হয়েছে। সেই এখন কর্পোরেট হাউসরা নিয়ন্ত্রিত করবে এবং কৃষি আইনে উল্লেখ করা আছে কন্ট্রাক্ট ফার্মিং। এর ফলে কী হবে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি কৃষকদের জমির উপর কী ফসল করতে হবে আগে থেকে নির্ধারণ করে দেবে। এর ফলে কৃষকরা তাদের ইচ্ছামতো ফসল উৎপাদন করতে পারবে না, কী ফসল উৎপাদন করতে হবে সেটা প্রাইভেট কোম্পানিগুলি নির্ধারিত করে দিচ্ছে। তাই এই আইনের মাধ্যমে কৃষকদের উপর বিশাল বড় আঘাত হানা হয়েছে এবং কেন্দ্র সরকার, আজকের এই কেন্দ্র সরকার একের পর এক কৃষক শ্রমিক বিরোধী বিভিন্ন আইনগুলো। অপরদিকে বিজেপি সরকারের কৃষক বিরোধী নীতির ফলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করেছেন অসহায় বিপন্ন কৃষকরা। অনাহারে মৃত্যুর ঘটনা ঘটছে প্রচুর, আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে অসংখ্য কৃষক ও পরিযায়ী শ্রমিক, কাজ ও খাদ্যের চরম সংকটে ভুগছেন তারা। ফিও রিপোর্ট, হালাবোল।